আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ভ্লাদিমির পুতিন কঠিন এক মাইনকার চিপায় ছিল এতদিন যাবত, বাট আজকে যে ঘোষণা আসছে আমি মনে করি যে এটা সারা পৃথিবীর জন্য কল্যাণকর, পাশাপাশি পুতিনের যারা ফ্যান ফলোয়ার আছেন বা রাশিয়ার জন্য কল্যাণকর। অপরদিকে আজকের নিউজের ভেতরে আরও একটা জিনিস আপনাদের জন্য থাকছে যে ওয়ান অ্যান্ড অনলি পোলটিবাস যে নেতা আছে উত্তর কোরিয়ার কিম জং উন, সময় ভালো হইলে অনেকে এসে বন্ধুত্ব করে, খারাপ হইলে আসলে পেছনও ছিলেন না। আজকে কিম জং উনও পুতিনের জন্য আয়সা আবার কথা শুরু করছে, ঠিক আছে। বাট পুতিন এই আজকের দিনে যে ঘটনাগুলো বা তথ্যগুলো আমরা নিউজে দিচ্ছি, সেখান থেকে আরও একটা পজিটিভ দিক হচ্ছে যে পরমাণু বোমা হয়তো বা ব্যবহার করার প্রয়োজন নাও আসতে পারে। দর্শক, কেন তাহলে? আপনারা সকলেই জানেন যে গত সপ্তাহখানেক আগে পুতিন একটা ডিক্রি জারি করেছিলেন, যে আদেশ বা কী বলা হয় যে বিজ্ঞপ্তি, যে তার দেশে 300,000 সৈন্যের একটা বিশাল সামরিক সমাবেশ ঘটাবে। তো সেই বিষয়টার পরে একাংশের মানুষ রাশিয়া থেকে ভাগলেও, বাট আজকের দিনে এসে প্রায় 200,000-এরও বেশি বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করে ফেলেছে ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু তিনি বলছেন যে প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করার পর আপনার 200,000-এরও বেশি মানুষ সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগ দিয়েছে। 2 সপ্তাহ আগে ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা জড়ো করার এই ডিক্রি জারি করেছিল। এরপর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু জানান, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ করতে 300,000 মানুষকে জড়ো করা হবে। 200,000 মানুষ অলরেডি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী বলছে যে 200,000-এরও বেশি মানুষ, মোটামুটি 225,000-এর কাছাকাছি হবে, তারা এই মুহূর্তে 8টি প্রশিক্ষণ মাঠে এবং 6টি প্রশিক্ষণ কেন্দ্রে এই মুহূর্তে আছে এবং সেইখানে তাদের অলরেডি প্রশিক্ষণ চালানো হচ্ছে। এখন কী কী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এখানে যাদেরকে কানেক্ট করানো হয়েছে এরা সকলে আমজনতা তা না, এখানে অনেকে আছে মেরিনে কাজ করে, অনেকে আছে বিমানের বিষয়গুলোতে পারদর্শী, কেউ আছে ট্যাঙ্কে, কেউ আছে যুদ্ধাস্ত্রে। সো এরকম 8টা ক্রাইটেরিয়াতে এই 200,000 সেনাকে ভাগ করা হয়েছে। ইউক্রেনের যুদ্ধের ওইখানে নিয়ে এদেরকে 8টা জায়গায় 8টা ধাপে এদেরকে সেখানে দেওয়া হবে। তবে এই যে টোটাল সেনা যারা মানে এই মুহূর্তে জয়েন করছে, এরা সবাই যে যুদ্ধে যাবে তাও না, যুদ্ধে তারাই যাবে যারা এখানে 3টা ধাপে পরীক্ষা হবে, সেখান থেকে ফিটনেসে পাস করার পর আপনার পুতিন তাদেরকে ইউক্রেনে পাঠাবে। তবে এই যাদেরকে এখন রিক্রুট করেছে, এটা নিয়ে আবার আন্তর্জাতিক গণমাধ্যমের দাবিকে অস্বীকার করেছে ভ্লাদিমির পুতিন, যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করছে যে টাকার বিনিময়ে বা অপরাধীদেরকে সাজা মৌকুফের বিনিময়ে পুতিন যাদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন এটা আসলে মানবাধিকার লঙ্ঘন। বাট মস্কো বলছে স্বাধীনতার জন্য, মানে নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বেচ্ছায় এই সকল মানুষ আপনার যুদ্ধে যাচ্ছে। আর এরপরে গতকালকে আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ পোলটিবাজ নেতা, রাশিয়ার দুর্দিনে চট করে কিন্তু 100,000 সেনা দেওয়ার যে বিষয় ছিল সেটা থেকে পিছনে নেমে গেছিল। এরপরে দেখেন যে অস্ত্র দেওয়ার যে বিষয়টা ছিল, দিছে নাকি না দিছে, গোপনে দিলে তো দিছে, বাট যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে স্যাটেলাইটে কোথাও ধরা খায় নাই যে উত্তর কোরিয়া থেকে অস্ত্র গেছে, দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কিম জং উন চুপ ছিল, আপনি দেখেন গত 2 সপ্তাহের উপরে, বাট হঠাৎ করে গতকালকে আইসা পুতিনের এখন একটু সুদিন আবার তো মানে গলাবাজি শুরু করছে। গলাবাজি হচ্ছে কি, পুতিন যে 4টা অঞ্চল দখল করেছে ইউক্রেনের, আপনারা জানেন যে জাতিসংঘ বলেছে পৃথিবীর কোনো দেশ এটাকে যেন স্বীকৃতি না দেয়, কিন্তু সবাইকে তাক লাগাইয়া কিম জং উন সেই আইসা সেই 4টা অঞ্চলকে রাশিয়ার প্রদেশ হিসাবেই বা রাশিয়ার অংশ হিসাবেই স্বীকৃতি দিয়া বসছে। এই ঘটনায় রাশিয়া আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়লেও সমর্থন পেয়েছে উত্তর কোরিয়ার কাছ থেকে, আপনার এই তথ্য প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা আপনার এপি। তারা যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যুক্তরাষ্ট্র সবসময় গ্যাংস্টারের মতন অন্য দেশের বিষয়গুলোতে হস্তক্ষেপের সময় দ্বৈত ভূমিকা পালন করে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি মস্কোর দাবিকে সমর্থন করে জানিয়েছেন, ইউক্রেনের এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ হওয়ার বিষয়টি নিজেরাই ভোটের মাধ্যমে বেছে নিয়েছে। এই অঞ্চলের মানুষগুলোকে রাশিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে 4 দিন ধরে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল এতে 99% ভোট পড়েছে বলেই দাবি করা হচ্ছে আপনার উত্তর কোরিয়ার পক্ষ থেকে। বাট উত্তর কোরিয়া বলছে যে এই পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক, ওনার নাম হচ্ছে জো চোলসু, তিনি বলছেন ইউক্রেনের এই গণভোট বৈধভাবেই জাতিসংঘের সনদের সাথে সঙ্গতিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র তার নিজস্বতা ও আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য দেশে আক্রমণ করার পরে গ্যাংস্টারের মতন দ্বৈত ভূমিকা পালন করে। কেসিএনের প্রকাশিত এক বিবৃতিতে জো চোলসু আরও বলেছেন, অপ্রতিদ্বন্দ্বী
একমুখী বিশ্ব ব্যবস্থা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করে সেসব দেশের আইনি অধিকারও লঙ্ঘন করে। সাবেক যুগোস্লাভিয়া, আফগানিস্তান এবং ইরাক সহ সার্বভৌম অনেক রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগ্রাসন যুদ্ধ শুরু করেছে, কিন্তু এরপরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে কখনোই প্রশ্নবিদ্ধ করা হয়নি। জো বলেন, নিরাপত্তা পরিষদ যদি ওয়াশিংটনের কঠোর কর্তৃত্বপূর্ণ এবং স্বেচ্ছাচারী আচরণ সহ দ্বিচারিতামূলক কাজকে অনুসরণ করে তাহলে সংস্থাটির পরিণতি আপনার কি হবে। এই কথাটা কিন্তু মোটামুটি সত্যই বলছে। পিয়ংইয়ং ইউক্রেনের পূর্বে দুটি স্বঘোষিত প্রজাতন্ত্রকেও স্বীকৃতি দিয়েছিল, এখন এটা নিয়ে বলেছে। তবে এখানে জাতিসংঘের যে ভূমিকা, যুক্তরাষ্ট্রের ভূমিকা, সেটা নিয়ে কিন্তু এই তথ্যটা আমারও মনোপূত হয়েছে। আপনি দেখেন ইসরায়েলের ব্যাপারে এই জাতিসংঘের ভূমিকা কি? কিছুই না। কারণ কি, যুক্তরাষ্ট্র যারে চায় তারাই কিন্তু সাপোর্ট দিচ্ছে। ইসরায়েলে জাতিসংঘের মহাসচিব ভ্রমণ করছেন, পার্টি দিচ্ছেন, সেলিব্রিটি দিচ্ছেন। বাট অপরদিকে ফিলিস্তিনের ব্যাপারে ভূমিকা কিছুই না। বাট ইউক্রেনের জন্য আপনি দেখেন সারা পৃথিবীতে যেমন ডাকডুক দিছে আন্তেরিও গুতরেসো, তো ভাই ওই ফিলিস্তিনের জন্য দেন। উত্তর কোরিয়া কিম জং উনের অন্য দশটা ঝামেলা থাকলে থাকতে পারে, বাট এই প্রশ্নটা কিন্তু পৃথিবীর অনেক দেশেরই প্রশ্ন, যে অনেকগুলা দেশকে আগ্রাসনমূলক যুদ্ধ লাগাইয়া সব কিছু কিন্তু শেষ করে দিছে। আজকে সেই সব দেশগুলোর অবস্থা কি দেখেন, ইরাকের অবস্থা কি, আফগানিস্তানের অবস্থা কি, সেই দেশগুলোকে পৃথিবীর মানচিত্র থেকে এক ধরনের নাই করে ফেলতেছে, সেইখানে এখন গৃহযুদ্ধ চলতেছে, সেই সব দেশের মানুষদেরকে অভিবাসন বা ইমিগ্রেশন পদ্ধতিতে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কৃত দাস হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ওয়ান কাইন্ড অফ এটাই হয়ে গেছে আজকে পুতিনের বিরুদ্ধেও। এই কারণে পুতিন কেন আসলে মানে ডু অর ডাই পজিশনে আছে, দেখেন এই যে 2 লক্ষ সৈন্য সমাবেশ, এটা একদিকে ভালো, আমরাও চাই না পৃথিবীতে পরমাণু যুদ্ধ হোক, কারণ এই যুদ্ধ সারা পৃথিবী খেয়ে ফেলবে। আর সবচেয়ে বেশি ঝামেলা পড়ব আমাদের মতন দেশগুলো যেখানে মালের দাম একবার বাড়লে আর জীবনে সহজে কমতে চায় না, বুঝছেন, অন্যান্য দেশে হয়তো কমে যায়। তো এই সিচুয়েশনটা যদি শুরু হয় তাহলে সেটার একটা রিয়াকশান আসলে সবাই সাফারার হবে। তো আমি মনে করি যে ভ্লাদিমির পুতিনের নতুন এই উদ্যোগের মাধ্যমে পৃথিবী অন্তত সাময়িক সময়ের জন্য হলেও আপনার এই পরমাণু যুদ্ধের যে আশঙ্কাটা ছিল সেটা পিছিয়ে যাবে, কারণ ফ্রন্টলাইনে যুদ্ধ হবে। আর ফ্রন্টলাইনে যুদ্ধ করতে গেলে যদি চৌকস যোদ্ধা টিম তৈরি না থাকে তাহলে পুতিনের জন্য কিন্তু দুঃসংবাদ হবে, এমনটাই মনে করছেন যারা আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা আছেন। কারণ এখন যাদেরকে রিক্রুট করা হচ্ছে এদের বয়স হচ্ছে কম, যুদ্ধের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই, হুট কইরা এসা পুট কইরা গিয়ে যুদ্ধের মাঠে নামার পরে তারা আপনার আসলে কী পরিমাণ যুদ্ধ করতে পারবে সেটাও অনেকটা কথা। তো সব কিছু মিলাইয়া যদি এরা মানে সিচুয়েশনটাকে কভার করতে পারে তাহলে পুতিনের জন্য সুদিন। আর মিত্রদেশ হিসাবে ইরান যেমন অব্যাহত রেখেছে ড্রোন সাপোর্টিং সহ আর অনেক কিছু, যদি চীন এবং উত্তর কোরিয়াও পুতিনকে সাপোর্ট করে তাহলে হয়তো পুতিনের ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে। তো দেখা যাক, সেটা লম্বা সময়ের ব্যাপার। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।